আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি খালিদ সাইফুল্লাহ, এলেম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি দোয়া ও জিকির এর অধ্যায় নিয়ে আলোচনা করব, বিষয় মুনাজাত। আমি নামাজ দিয়ে শুরু করেছিলাম, নামাজের প্রতিটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়েছি বা দেখিয়েছি। আজ আমি মুনাজাতের যে দোয়াগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি একটি একটি করে ইনশাআল্লাহ 10-15টি দোয়া বা 20টি দোয়া আপনাদেরকে একে একে শেখাবো। তাই আমরা অনেকে জানি কী কী দোয়া করতে হয়, আবার অনেকে জানি না, বা বিশেষ করে আমরা দোয়ার অর্থগুলাই জানি না। এজন্য আমাদের খুব জরুরি অর্থগুলো জানা, এজন্য আমি অর্থসহ আপনাদেরকে দোয়াগুলো শেখাবো। আর আপনারা জানেন আমার চ্যানেলে মোট 5টি অধ্যায় আছে। 1 নম্বরে কোরআন শিক্ষা, 1 থেকে 65টি পর্বের একটি সম্পূর্ণ কোর্স, 2 নম্বরে আমপারা, 3 নম্বরে দোয়া ও জিকির আর যে বিষয় নিয়ে আলোচনা করতেছি, 4 নম্বরে মাসআলা, 5 নম্বরে অর্থসহ কোরআনে তাফসির। আমার প্রতিটি অধ্যায়ের লিঙ্ক প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই প্রতিটি ভিডিও দেখবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং অন্যের কাছে শেয়ার করবেন। তাহলে আজকের বিষয় হলো মুনাজাত 1। আমি 1 দিয়েছি এজন্যই যে আমি 15 থেকে 20টা বা আরও কয়েকটি আমি দোয়া আপনাদেরকে দেখাবো, যে কী কী দোয়া কীভাবে করতে হয়, কোন দোয়া কখন করতে হয়, কোন দোয়া আল্লাহ পাক কবুল করে বেশি, এই বিষয় নিয়ে আমি এক একে আপনাদেরকে সামনে এক একে এনে হাজির করব। আপনারা আমার সাথে থাকবেন, তাহলে ইনশাআল্লাহ প্রতিটি দোয়ায় আপনারা শিখতে পারবেন। আজ যে দোয়া নিয়ে আলোচনা করব সেটা হলো দুনিয়া আখিরাত ও কবরের আজাব থেকে মুক্তির দোয়া। দুনিয়া আখিরাতের কল্যাণ এবং কবরের আজাব থেকে মুক্তি, এই দোয়াটা হলো সূরা বাকারার 201 নম্বর আয়াত। বেশিরভাগ দোয়াই কিন্তু কোরআনে পাকে আল্লাহ পাক বলে দিয়েছে এবং হাদিসে পাকে আল্লাহ রসুল বলে দিয়েছে। তো আমি কোরআন থেকে শুরু করব। কোরআনে অনেক দোয়া আছে যেগুলো আমরা জানি না যে এগুলো দোয়া। সূরা বাকারার 201 নম্বর আয়াত, এই আয়াতটির দোয়া হলো দুনিয়া আখিরাতের কল্যাণ এবং কবরের আজাব থেকে মুক্তির দোয়া। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এটা কিন্তু কোরআনের আয়াত এবং সমস্ত দোয়া আমরা সঠিকভাবে সহিভাবে পড়ার চেষ্টা করব। আপনারা জানেন যে আরবি ভাষা আমরা সঠিকভাবে বলতে পারি না, এজন্য আমরা সেভাবে বলবো। আর একটি কথা বলবো, সেটা হলো আপনার যদি মুখস্থ না থাকে তাহলে আপনি এক একটা শব্দ, যেমন এখানে রব্বানা, এক একটা শব্দ কমপক্ষে 50 বার পড়বেন ধীরভাবে আস্তে আস্তে। রব্বানা রব্বানা রব্বানা, ঠিক এভাবে কমপক্ষে 50 বার পড়বেন। ঠিক পরের শব্দটি 50 বার পড়বেন, তারপরের শব্দটি 50 বার পড়বেন সহি করে এবং টান টুন ঠিক করে। আর যদি মুখস্থ থাকে, যদি সহি করতে চান, তাহলে খেয়াল করবেন যে আমার কোন উচ্চারণটা হচ্ছে না, সেটা আপনি ঠিক করবেন। যেমন এখানে রব্বানা, জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ, তার উপরে চিকন বাঁকা চিহ্ন আছে, মধ্যে মুনফাসিল, এখানে 3 আলিফ টান দিতে হবে। রব্বানা রব্বানা, এই রব্বানা শব্দের অর্থ হলো হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক। রব্বানা শব্দের অর্থ হে আমাদের প্রতিপালক। আমরা এটা খুব খেয়াল করব যে আমরা দোয়ার অর্থ অবশ্যই জানব। দোয়ার অর্থ যদি না জানি আল্লাহর কাছে কী চাচ্ছি আমরা কিন্তু জানতে পারবো না। এই জন্য অবশ্যই আমরা দোয়ার অর্থ জেনে আল্লাহর কাছে দোয়া করব, মুনাজাত করব। আল্লাহর কাছে বেশি বেশি মুনাজাত করতে হয়, আমরা সবাই জানি সমস্ত কিছুতে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে হলো মুনাজাত। এজন্য আমরা অবশ্যই অর্থটা জানবো। এজন্য আমার এই অর্থটা আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আপনার সাথে সাথে অর্থটাও জেনে নেবেন। রব্বানা শব্দের অর্থ হলো হে আমাদের প্রতিপালক। আতিনা, দেখুন 3টা উচ্চারণে 2টা টান হবে। আ খারা জবর, মদের হরকত, মদের তবাই বা মধ্যে আসলি, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, 1 আলিফ টান দিতে হবে। আতিনা আতিনা, যদি আপনার মুখস্থ না থাকে তাহলে এভাবে প্রতিটি শব্দ 50 বার করে পড়বেন। যদি তাও মুখস্থ না হয় তারপরে আবার 50 বার করে পড়বেন। তারপরে আমি শেষে যে একত্রে দেখিয়েছি সেটা কমপক্ষে এরকম 50 থেকে 60 বার পড়বেন। তারপর দেখবেন ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে পড়লে আপনার অবশ্যই মুখস্থ হয়ে যাবে, যদি আপনার স্বাভাবিক ব্রেন হয়। আর যদি আরও ভালো ব্রেন হয় তাহলে অল্প বলে মুখস্থ হয়ে যাবে, আর একটু যদি খারাপ ব্রেন হয় তাহলে একটু বেশি পড়তে হবে। এজন্য আপনারা বেশি থেকে বেশি পড়বেন। আতিনা আতিনা, এর অর্থ হলো আমাদের দান করুন, আমাদের দান করুন। আতিনা শব্দের অর্থ আমাদের দান করুন। ফিদ্দুনিয়া ফিদ্দুনিয়া, এখানে দেখুন নুন সেকেন্ডের পরে ইয়া আসছে,
এই দুনিয়া শব্দটাই গুণনা হবে না। এটা নিয়ে আমার নুন সাকিন ও তানবিনের যে ইদগামে বাগুণনা আছে সেখানে আমি এ নিয়ে আলোচনা করেছিলাম। এই দুনিয়া শব্দে গুণনা হবে না, জবরের পরে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টান দিতে হবে। ফিদ্দুনিয়া এভাবে বেশি পড়বেন, ফিদ্দুনিয়া এর অর্থ হলো দুনিয়াতে, দুনিয়ার ভিতরে বা দুনিয়াতে। হাসানাতাওয়া তানবিনের পরে ওয়াও আসছে, এটা হলো নুন সাকিনা তানবিনের ইদগামে বা গুন্না, গুন্না করতে হবে। হাসানাতাওয়া আপনারা মুখস্থ করা ক্ষেত্রের জন্য তাড়াতাড়ি পড়বেন, হাসানাতাওয়া হাসানাতাওয়া হাসানাতাওয়া, এভাবে দ্রুত পড়বেন না, ধীরে ধীরে গুন্না করবেন। হাসানাতাওয়া 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 এভাবে গুন্না করবেন। আর হা অবশ্যই গলা থেকে আনবেন, হা আইন আমি বরাবরই বলতেছি, হা আইন একটু কঠিন, আপনারা এটা বারবার একটু বেশি করে মেহনত করবেন। এর অর্থ হলো কল্যাণ এবং, হাসানা শব্দের অর্থ হলো কল্যাণ, ওয়া শব্দের অর্থ হলো এবং, হাসানাতাওয়া এর অর্থ কল্যাণ এবং, কল্যাণ এবং। ফিল আখিরাতি ফিল আখিরাতি ফিল আখিরাতি হামজার উপর খারা জবর মদের হরকত এক আলিফ টান দিতে হবে। ফিল আখিরাতি ফিল আখিরাতি এর অর্থ হলো আখিরাতে বা আখিরাতের ভিতরে, আখিরাতে। ফি শব্দের অর্থ হলো মধ্যে, আখিরাত শব্দের অর্থ আখিরাত, ফিল আখিরাতি এর অর্থ হলো আখিরাতে। হাসানাতাওয়া হাসানাতাওয়া এর অর্থ হলো কল্যাণ এবং, এ শব্দটা আগেও ছিল এজন্য এর বিস্তারিত বললাম না, হা গলা থেকে আসবে, ইদগামে বাগুন না। হাসানাতাওয়া হাসানা শব্দের অর্থ কল্যাণ, ওয়া শব্দের অর্থ হলো এবং, হাসানাতাওয়া কল্যাণ এবং। কিনা কিনা কফ অবশ্যই গলা থেকে আনবেন, এটা হলো ইস্তেআলার একটু অক্ষর মোটা করতে হবে। কিনা একটু গলা একটু জিব্বার গোড়া দিয়ে একটু বাড়ি মারতে হবে। কি কিনা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টান দিতে হবে। এর অর্থ হলো আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন। আযাবা আযাবা আইন গলার থেকে আনতে হবে, জবরের পরে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টান দিতে হবে। দাল পাতলা হবে, জিব্বার আগা সামনের দাঁতের আগা সাথে লাগবে। আযাবা আযাবা এর অর্থ হলো আজাব থেকে, আজাব শব্দের অর্থ হলো আজাব থেকে। নার আগের শব্দ থেকে মিলাই পড়তে হয়, আযাবান নার, তাহলে জবরের পরে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টান দিতে হবে, রতে ওয়াকফ করলে তিন আলিফ টান দিতে হবে, মধ্যে আরজি। নার নারী নারী যদি বলি তাহলে এক আলিফ হবে, আর রতে সাকিন করে যদি ওয়াকফ করি তাহলে তিন আলিফ হবে, মধ্যে আরজি। আযাবান নার নার ও শব্দের অর্থ হলো জাহান্নামের, নার শব্দের অর্থ জাহান্নামের। এবার দেখুন যেটা বলেছিলাম যে আপনি প্রত্যেকটা শব্দ 50 বার করে পড়ে ঠিক এই পুরা দোয়াটা আবার 50 বার পড়বেন, দেখে দেখে মনোযোগ সহকারে দেখে দেখে। রব্বানা আতিনা, আর যদি আপনার মুখস্থ থাকে তাহলে যেই হরফগুলো একটু কঠিন, হাসানা একটু কঠিন, আদা বা আইন একটু কঠিন, এই হাসানা এগুলো একটু বারবার পড়বেন। রব্বানা এই নাতে টান হয় না, এই ইয়াতে টান হয় না, এই এগুলো খেয়াল করবেন, এখানে গুণনা হয় না, এগুলো আপনারা সই করবেন। আর যদি মুখস্থ না থাকে তাহলে এক একটা শব্দ করে করে আপনারা মুখস্থ করবেন। রব্বানা রব্বানা আতিনা আতিনা ফিদ্দুনিয়া ফিদ্দুনিয়া, এভাবে 2-3 বার করে বলে বলে শেষ পর্যন্ত কমপক্ষে 50 বার পড়বেন আপনারা, তাহলে দেখবেন আপনারা খুব সহজে মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করার নিয়ম হলো এটা, রব্বানা আতিনা রব্বানা আতিনা, এভাবে 3-4 বার পড়বেন। তারপরে ফিদ্দুনিয়া ফিদ্দুনিয়া ফিদ্দুনিয়া, তারপরে হাসানাতাওয়া হাসানাতাওয়া, ফিল আখিরাতি ফিল আখিরাতি, হাসানাতাওয়া হাসানাতাওয়া, কিনা কিনা, আযাবান নার আযাবান নার, এভাবে পড়ার পরে এবার আবার 50 বার বা 100 বার একটানা পড়বেন।
Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. এভাবে পড়লে দেখবেন ইনশাল্লাহ আপনার খুব সহজে মুখস্থ হয়ে যাবে। আসলে খুবই ছোট দোয়া, আপনারা মোনাজাতে যদি পড়েন তাহলে আরও সহজ হয়ে যাবে। তাহলে এবার এর অর্থটা দেখুন। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আজাব হতে রক্ষা করুন। দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আজাব হতে রক্ষা করুন। সূরা বাকারার 201 নম্বর আয়াত। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আমরা অবশ্যই এই কোরআন আয়াতগুলো মুখস্থ করব এবং সেই সাথে আমরা এই অর্থটা অবশ্যই মুখস্থ করে নেব, কারণ আমি আল্লাহর কাছে কী চাইবো, কী চাচ্ছি এটা আমার যদি না জানা থাকে তাহলে কেমনে আমি আল্লাহর কাছে চাবো। এজন্য অবশ্যই আপনারা অর্থগুলো মুখস্থ করবেন। আর আমি সামনে একে একে আপনাদেরকে অনেক দোয়া ইনশাআল্লাহ শেখাবো, আমার সাথে থাকবেন আপনারা। আর আমার নতুন নতুন ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাম সেবা, সর্বদা মানুষের কল্যাণে।